হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। জেক্সপো এবং ভোকলেটের যে সমস্ত স্টুডেন্টসরা অটো আপগ্রেডেশনের জন্য 1000 টাকা পেমেন্ট করেছিলে, তারা সেই টাকাটা কবে পাবে? এমন অনেক স্টুডেন্ট আছো যারা 1000 টাকা একের বেশিবার পেমেন্ট করেছো, তারা টাকাটা কবে পাবে? বা এরকম অনেক স্টুডেন্ট আছো যারা কাউন্সিলিং এর যে 500 টাকা ফিজ, যেটা তোমরা অ্যালটমেন্ট লেটার দেখার আগে পেমেন্ট করেছিলে, সেটা অনেকেরই কিন্তু একের বেশিবার পেমেন্ট হয়ে গেছে, তো সেটা তোমরা কবে পাবে? তো তোমাদের যখন অ্যালটমেন্ট দেওয়া হয়েছিল, তো সেখানে এই স্টেটমেন্টটা লেখা ছিল, ইন কেস অফ এক্সেস অর মাল্টিপল ফিজ পেমেন্ট বাই আ ক্যান্ডিডেট, দ্য সেম উইল বি রিফান্ডেড to the account from where multiple payment has been deducted। অর্থাৎ যে অ্যাকাউন্ট থেকে তুমি পেমেন্ট করেছো, মাল্টিপল পেমেন্ট করেছো, সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা ফেরত চলে যাবে। কবে যাবে? দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং মাল্টিপল পেমেন্ট উইল স্টার্ট আফটার কমপ্লিশন অফ অ্যাডমিশন প্রসেস। অর্থাৎ যখন সমস্ত স্টুডেন্টসদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে, সেটা স্পট অ্যাডমিশন হোক বা সমস্ত কিছুর অ্যাডমিশন প্রসেস যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর কাউন্সিলের তরফ থেকে আইডেন্টিফাই করা হবে যে কোন কোন স্টুডেন্টের একের বেশিবার পেমেন্ট করেছে। অর্থাৎ যে 500 টাকাটা পেমেন্ট হয়েছে একের বেশিবার সেটা, বা 1000 টাকাটা যদি তুমি দুবার পেমেন্ট করো, সেক্ষেত্রে একবারের টাকাটা কিন্তু এই ওটা এক্সট্রা টাকা, সেটা এই মুহূর্তে তোমরা পেয়ে যাবে। বাট মানে এক্সাক্ট যে 1000 টাকাটা মানে তোমরা অটো আপগ্রেডেশনের জন্য পেমেন্ট করেছো, সেটা কিন্তু এখন পাবে না। সেটা কখন পাবে সেটা পরে একটু বলছি। বাট যাদের যাদের মাল্টিপল পেমেন্ট হয়েছে, সেটা 1000 টাকাটা একের বেশিবার যারা পেমেন্ট করেছো, বা 500 টাকাটা একের বেশিবার যারা পেমেন্ট করেছো, রিফান্ড উইল বি মেড উইদিন 2 মান্থস অফ কমপ্লিশন অফ অ্যাডমিশন। অর্থাৎ তোমাদের যখন অ্যাডমিশন প্রসেস পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন তোমাদের 2 মাস, মানে মোটামুটি 2 মাসের মধ্যে তোমাদেরকে টাকা ফেরত দেওয়া হবে। তো এই অনুযায়ী যদি ধরা হয়, মোটামুটি সেপ্টেম্বর মাসের মধ্যে অ্যাডমিশন যদি প্রসেস কমপ্লিট হয়, তাহলে অক্টোবর এবং নভেম্বর 2 মাস বাদ দিয়ে মোটামুটি তোমরা ডিসেম্বরে বা অক্টোবরের শেষের দিকে ধরে নাও, বা ডিসেম্বর নাগাদ এক্সট্রা যারা পেমেন্ট করেছিলে টাকাটা, সেটা তারা ফেরত পাবে। এরপর হচ্ছে যে সমস্ত স্টুডেন্টসরা অটো আপগ্রেডেশন করেছিল, তার জন্য যে 1000 টাকা, আমি এক্সট্রা টাকার কথা এখানে বলছি না, মানে ধরো কোনো স্টুডেন্ট একবারই পেমেন্ট করেছিল 1000 টাকা অটো আপগ্রেডেশনের জন্য, তো সেই টাকাটা তোমরা ফেরত পাবে কি পাবে না, পেলে কিভাবে পাবে? 2022 পর্যন্ত কিন্তু অটো আপগ্রেডেশনের টাকাটা ফেরত দেওয়া হয়েছে। 2023-এ অটো আপগ্রেডেশনের এই যে 1000 টাকা, সেটা ফেরত দেওয়া হবে কিনা কোনো নোটিশের কোথাও উল্লেখ করা নেই, বা কোনো নোটিফিকেশন বলো বা তোমরা যে পেমেন্ট করেছো সেই যে উইন্ডো, কোনো জায়গাতেই কিন্তু 1000 টাকা যে রিফান্ডেবল সেটা লেখা ছিল না। এটা আশা করি তোমরা সকলেই লক্ষ্য করেছো। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আমি 100% শিওরিটি দিয়ে বলতে পারবো না যে এই 1000 টাকাটা এবারে তোমরা শিওর ফেরত পাবেই পাবে। বাট যদি ফেরত দেওয়া হয়, তখন কাউন্সিলের এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানেই তোমরা এরকম একটা অপশন দেখতে পারবে যেখানে তোমাকে এই রিফান্ড তার জন্য অ্যাপ্লাই করতে হবে। ক্লিক টু অ্যাপ্লাই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। এবার এখানে অনেকে, অনেক রকম স্টুডেন্টস আছো, অনেকেই আছো যারা নিজেদের অ্যাকাউন্ট থেকে নয়, ধরে নাও কোনো বন্ধুর অ্যাকাউন্ট থেকে বা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে পেমেন্ট করেছো, তাহলে তাদের কি হবে? তার আগে একটা কথা মাথায় রাখতে হবে, যে সমস্ত স্টুডেন্টসরা অ্যাডমিশন নেবে না, তাদের কিন্তু অটো আপগ্রেডেশনের টাকা ফেরত হবে না। তার কারণ, তোমরা যখন অটো আপগ্রেডেশনের জন্য, তোমাদেরকে যদি ফেরত দেওয়া হয়, রিফান্ড যদি করা হয়, তো সেক্ষেত্রে রিফান্ডের অ্যাপ্লাই এর জন্য, রিফান্ড যে করবে তুমি, সেটার অ্যাপ্লাই করার জন্য তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। তো এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার, সেটা কোন রেজিস্ট্রেশন নাম্বার, তুমি যে ডিপ্লোমাতে ভর্তি হলে, যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছ বা সেকেন্ড ইয়ারে ভর্তি হচ্ছ, তোমাদের ক্লাস যখন শুরু হয়ে যাবে তখন একটা রেজিস্ট্রেশন প্রসেস হবে। তো এই রেজিস্ট্রেশন প্রসেস, অর্থাৎ অ্যাজ এ পলিটেকনিক স্টুডেন্ট তোমাদের রেজিস্ট্রেশন হবে। তো সেই রেজিস্ট্রেশনের সময় যে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা পাবে, সেটা দিয়ে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি কোনো কারণবশত অ্যাডমিশন না নাও বা কন্টিনিউ না করো, সেক্ষেত্রে কিন্তু তার কাছে রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে না এবং সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তাই এটা মাথায় রাখতে হবে, অটো আপগ্রেডেশনের রিফান্ডের জন্য তোমাদের অ্যাডমিশন হওয়াটা কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়া। এবং একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে যখনই অ্যাপ্লিকেশনটা শুরু হোক না কেন, তোমাদেরকে যে ডেট বলা হবে সেই ডেটের পরে যদি কেউ অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তাকে অটো আপগ্রেডেশনের টাকা ফেরত দেওয়া হয় না। এবারে অনেক স্টুডেন্টেরই এরকম হয়েছিল। আর হ্যাঁ, তোমরা অটো আপগ্রেডেশনের টাকাটা কবে পাবে,
তো এবারে আগের বারে যেটা 2022-এ যারা অটো আপগ্রেডেশন করেছিল তাদের এই অ্যাপ্লিকেশনটা কিছুদিন আগেই হয়েছিল। দেখতে পাচ্ছ এখানে 25/5 তে তারা লাস্ট অ্যাপ্লাই করেছিল এবং আগস্ট মাসে অর্থাৎ মোটামুটি যতদিন যখন তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস হবে তার মোটামুটি 3 মাস পরে তোমরা টাকাটা পাবে। তোমরা এখন ভর্তি হচ্ছ, ধরে নাও পরের বছরে যদি এইভাবেই প্রসেস চলতে থাকে তো মোটামুটি 2024-এর মোটামুটি ধরে নাও মার্চ নাগাদ বা এপ্রিল নাগাদ, কারণ যেহেতু আগের ইয়ারে যারা অ্যাডমিশন নিয়েছিল তোমাদের থেকে তারা পরেই অ্যাডমিশন নিয়েছিল, তো তোমরা মার্চ এপ্রিল নাগাদ তোমাদের অটো আপগ্রেডেশনের পেমেন্ট রিফান্ডের প্রসেস হয়তো শুরু হবে। যখন রিফান্ডের প্রসেস হবে আমি তোমাদেরকে ভিডিও দেব, সেটা দেখবে এবং অ্যাপ্লাই করবে, তোমরা টাকাটা ফেরত পেয়ে যাবে যদি ফেরত দেওয়া হয়। কিন্তু তোমাদের যে মাল্টিপল পেমেন্টস হয়েছে সেটা 500 টাকা কাউন্সেলিং ফিজের একের অধিক যদি বার করে থাকো বা যে 1000 টাকার অটো আপগ্রেডেশনের পেমেন্ট একের বেশি বার করে থাকো, সেই যে টাকাটা রিফান্ড সেটা কিন্তু অটোমেটিক্যালি যে অ্যাকাউন্ট থেকে করেছো সেই অ্যাকাউন্টেই আসবে, যেমনটা এখানে লেখা আছে যে বাই আ ক্যান্ডিডেট দ্য সেম উইল বি রিফান্ডেড টু দ্য অ্যাকাউন্ট ফ্রম ওয়্যার মাল্টিপল পেমেন্ট হ্যাজ বিন ডান। অর্থাৎ যে অ্যাকাউন্ট থেকে তোমরা মাল্টিপল পেমেন্টটা করেছো সেই অ্যাকাউন্টে অটোমেটিক্যালি রিফান্ড হয়ে যাবে। তো এক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টসরা নিজেদের অ্যাকাউন্ট থেকে বা তোমাদের বাবা মা বা কোনো আত্মীয়র অ্যাকাউন্ট থেকে করেছো সেক্ষেত্রে তাদের কোনো অসুবিধা নেই, তারা তো ডেফিনেটলি তোমাদেরকে ফেরত দিয়ে দেবেন। বাট যারা সাইবার ক্যাফেতে করেছো বা বন্ধুদের থেকে করেছো সেক্ষেত্রে তোমরা হয়তো জানতে পারবে না যে টাকাটা রিফান্ড হয়েছে। বিশেষ করে যারা সাইবার ক্যাফেতে করেছো তাদের যদি টাকাটা রিফান্ড আসে, তারা যখন করেছে মাল্টিপল টাইম পেমেন্টস তো তারা নিশ্চয়ই তোমার থেকে টাকাটা নিয়েছেন, কিন্তু টাকাটা ফেরত এলে তারা তোমাকে জানাবেন কিনা সেটা তো আমি বলতে পারবো না। এই জন্য যারা যারা নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকাটা পেমেন্ট করেছিলে এবং 2 মাস পরে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হওয়ার 2 মাস পর মোটামুটি ধরে নাও নভেম্বর ডিসেম্বর নাগাদ তোমাদের অ্যাকাউন্টে যদি এই টাকাটা রিফান্ড হয়, তোমাদের কিন্তু তোমাদের বন্ধুদের জন্য একটা দায়িত্ব তোমাদেরকে দিয়ে রাখলাম যে যারা নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকাটা পেমেন্ট করেছো এবং রিফান্ড যদি পেয়ে থাকো তাহলে প্লিজ কমেন্ট সেকশনে, যে কোনো ভিডিওর কমেন্ট সেকশনে বা টেলিগ্রামে এসে একবার জানিও যে তোমাদের টাকাটা রিফান্ড হয়েছে। তাহলে যারা সাইবার ক্যাফেতে গিয়ে পেমেন্টটা করেছিল তারা কিন্তু সেখানে গিয়ে বলতে পারবে যে আমাদের প্রসেস হয়েছে এবং যে এক্সট্রা টাকা 2 বার 3 বার করে কাটা হয়েছিল সেটা রিফান্ড করা হয়েছে, তো আপনি আমাকে টাকাটা দিন। কেমন? সো সকলের কাছে একটা রিকোয়েস্ট রইল, অবশ্যই কিন্তু জানিও নিজেরা টাকাটা ফেরত পেয়ে ভুলে গেলে হবে না। যে সমস্ত বন্ধুরা অন্য কারোর অ্যাকাউন্ট থেকে টাকাটা পেমেন্ট করেছিল তাদের প্রতিও তোমাদের কিছু কর্তব্য আছে।